একটা বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিল পৌরসভা পুলিশকে সঙ্গে নিয়ে ঠিক সেই সময় তৃণমূল কাউন্সিলর তিনি ঘটনাস্থলে অবতীর্ণ হয়ে পুলিশ এবং পৌরসভার সেই কাজটা আটকে দিলেন এই ঘটনা ঘটেছে বাঘাযতীন চিত্তরঞ্জন কলোনিতে যেখানে অভিযোগ যে একটি তিনতলার ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছিল বেআইনি নির্মাণ হচ্ছিল এই অভিযোগ পাওয়ার পর পৌরসভা যখন পুলিশকে সঙ্গে নিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙতে যাচ্ছে তখন সেখানে 102 নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কাউন্সিলর সীমা ঘোষ তিনি আসেন এবং তার উপস্থিতিতে এই বিল্ডিং ভাঙার কাজ বা বেআইনি নির্মাণকে ভাঙার কাজ মাঝপথেই আটকে যায় কিন্তু পুরো বিষয়টা কি হয়েছে আমরা জানব সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ এইটা আমি তোমার থেকে জানতে চাই বলতে সম্পূর্ণ আইনত একটা কাজ হচ্ছিল একটা ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে আইন মেনে পৌরসভা পুলিশকে সঙ্গে নিয়ে সেটা ভাঙতে গিয়েছে সেখানে হঠাৎ করে কাউন্সিলর কেন এলেন এবং কোন যুক্তিতে তার উপস্থিতিতে গোটা কাজটা আটকে গেল হ্যাঁ দেখো এটা নিয়ে কিন্তু প্রশ্নটা উঠছে যে একটা আইন মাফিক কাজ করতে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা এবং পুরসভার আধিকারিকরা তারা বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন সঙ্গে ছিল যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু বাস্তবে যেটা হলো যে স্থানীয় যিনি কাউন্সিলর তিনি এসে বেআইনি নির্মাণ ভাঙা আটকে দিলেন এবং পুলিশ বাহিনীকে কাজে বাধা দিলেন এবং কলকাতা পুরসভার যারা ইঞ্জিনিয়ার পদমর্যাদার অফিসাররা ছিলেন তাদেরকে সেখান থেকে তিনি চলে যেতে বাধ্য করলেন এমনটাই হচ্ছে অভিযোগ এবং এই গোটা ঘটনার পর পুরসভার তরফে যে টিম এসেছিল তারা বাড়ি ভাঙার কাজ মাঝপথে বন্ধ রেখে চলে যায় যখন তারা বাড়ি ভাঙার কাজ শুরু করেছিলেন আজকে বেলা একটা নাগাদ সে সময় 102 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন সীমা ঘোষ তিনি এবং তার দলবল চলে আসে এবং ততক্ষণে একটি তলের ছাদ ভাঙার কাজ কলকাতা পুরসভার কর্মীরা সেরে ফেলেছেন তখন সেই কাজে বাধা দেওয়া হয় এবং কাউন্সিলর এবং তার বাহিনীর বাধার মুখে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় বাধ্য হন পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন এই গোটা ঘটনাটা ঘটেছে চিত্তরঞ্জন কলোনিতে একটি বেআইনি নির্মাণ কলোনি এলাকায় একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা তবে সবথেকে চাঞ্চল্যকর যেটা বিষয় যে প্রমোটার এই বাড়িটি এই বেআইনি নির্মাণটি তৈরি করছিলেন বলে অভিযোগ সেই প্রমোটার আজকে ঘটনাচক্রে তিনি উপস্থিত রয়েছেন পুরীতে তিনি ঘুরতে গিয়েছেন পুরীতে তিনি অনুপস্থিত আর তার বেআইনি নির্মাণ যাতে ভাঙা না হয় সেই কারণে তা ঠেকানোর জন্য কাউন্সিলর চলে এলেন ঘটনাস্থলে এবং তিনি পুরসভার আধিকারিকদের সেই কাজে বাধা দিলেন এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে এবং আমরা দেখতেও পেলাম যে পুরসভার আধিকারিকরা এবং কর্মচারীরা যারা এসেছিলেন বাড়ি ভাঙার জন্য যে সমস্ত সরঞ্জাম আনা হয়েছিল সেগুলো কার্যত গুটিয়ে তাদের চলে যেতে হয় পুলিশ বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছিল যাদবপুর থানা থেকে তাদেরকে হাত গুটিয়ে ফিরে যেতে হয় ফলে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বেলা একটা থেকে দুটো আড়াইটে পর্যন্ত এই পরিস্থিতি চলে চিত্তরঞ্জন কলোনি এলাকায় একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো কিন্তু প্রশ্ন উঠছে যে এই পুরসভার যিনি প্রমোটার তিনি না হয় পুরীতে আছেন কিন্তু তার জন্য অতি সক্রিয় কেন হয়ে উঠলেন এই তৃণমূল কাউন্সিলর আর যার জন্য যে পুরসভার কর্মীরা এসেছিলেন তারা তাকে নির্দেশের বলে এসেছিলেন পুরসভার তরফ থেকে একটা নির্দেশ এবং একেবারে নিয়ম মেনে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে যেখানে ইললিগ্যাল কনস্ট্রাকশন হচ্ছে সেখানে আইন মেনে পুলিশকে সঙ্গে নিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙতে যাচ্ছেন যখন পুরসভার কর্মীরা তখন হঠাৎ করে 102 নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কাউন্সিলর সীমা ঘোষ তিনি এসে উপস্থিত হচ্ছেন এবং বুঝতে পারছেন যে এতটাই প্রভাব যে তার উপস্থিতিতে তার হস্তক্ষেপে সেই কাজটা আইন মেনে যে কাজ হচ্ছিল সেই কাজ মাঝপথে আটকে যাচ্ছে ফলে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিন্তু মাঝপথে এই ইললিগ্যাল কনস্ট্রাকশন ভাঙার যে আইনি কাজটা পুলিশ করছিল পুরসভাকে সঙ্গে নিয়ে সেই কাজটা মাঝপথেই থমকে যায় তৃণমূল কাউন্সিলরের হস্তক্ষেপে এই ঘটনা ঘটেছে আপনাদের আমি আরেকবার বলবো বালিগঞ্জে চিত্তরঞ্জন কলোনিতে যেখানে অভিযোগ একটা তিনতলা বেআইনি নির্মাণ হচ্ছিল এই অভিযোগ সামনে পাওয়া আসার পর পুরসভা যাদবপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় নির্মাণের একাংশ ভাঙার কাজও শুরু হয়ে যায় কিন্তু হঠাৎই সেখানে এসে উপস্থিত হন 102 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তারপর তার হস্তক্ষেপে তিনি যখন এসে উপস্থিত হচ্ছেন একটা আইনি কাজ যেটা হচ্ছিল মাঝপথে সেটা থমকে যায় এবং তারপর পুরসভার কর্মীরা ফিরে যাচ্ছেন ভুল বোঝাবুঝি হয়ে গেছে এটার মধ্যে সব সমাধান হয়ে গেছে কোনো ব্যাপার নেই না ওরা কি বাড়ি ভাঙতে এসেছিল এসেছিল কিন্তু ওরা এসেছিল বাড়ি ভাঙার মতনই একটা পরিকল্পনা নিয়ে এসেছিলেন কি পুলিশ থেকে এসেছিলেন কিন্তু কর্পোরেশনের লোক এসেছিল কর্পোরেশনের লোক এসেছিল কিন্তু ব্যাপারটা পুরোটা জানা ছিল না যাই হোক এখন হয়ে গেছে এটা নিয়ে আর কোনো সমস্যা নেই এটা এখানেই স্টপ হয়ে গেছে বাড়ি কি ভাঙা হচ্ছে না 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 বাড়ি ভাঙা হচ্ছে কেন হঠাৎ ওরা আগে নোটিশ দেয়নি এগুলো একটা ভুল বার্তা গেছিল
এগুলো কিছুই হয় না। মানে বাড়িটা কি আইনি না বেআইনি? আইনি বাড়ি যেটা হয়, কিন্তু সেই উদ্দেশ্য বোধহয় কিছু ছিল, যাই হোক দেখা গেলো এখানে কিছু নেই, সুতরাং একটা ফ্রেশ কাজ। ফ্ল্যাট হচ্ছে? ফ্ল্যাট হচ্ছে একটা। ফ্ল্যাট মানে কি, যার বাড়িটা সে ভীষণ নিডি এবং সে খুব কষ্ট করেই মানে এটাকে করছে, কাজ চলবে। হঠাৎই ভাঙতে তৃণমূল কাউন্সিলর দাবি করছেন একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু এইখানে প্রশ্ন, ভুল বোঝাবুঝি হয়েছিল কি অন্য কোনো কারণ, সেটা তো পুরসভার নিজের দেখার কথা। সেখানে হঠাৎ করে তৃণমূল কাউন্সিলর আসছেন দলবল নিয়ে, তারপর তার বাধার মুখে পড়ে পুরসভার কর্মী এবং পুলিশ ফিরে যাচ্ছে। কাউন্সিলর তিনি বলছেন যে কোনো ভাঙাভাঙির কাজ হয়নি, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে যে এই তিনতলার যে নির্মীয়মান বাড়ি, সেই বাড়ির ছাদের একটা অংশ ভাঙার কাজ পর্যন্ত শুরু হয়েছিল। ফলে কাজ হচ্ছিল, কাজ এগোচ্ছিল, তারপর হঠাৎই তৃণমূল কাউন্সিলর আসছেন দলবল নিয়ে আসছেন, তিনি হস্তক্ষেপ করছেন, তিনি বাধা দিচ্ছেন, এবং তারপর সেই কাজ যেটা আইনত হচ্ছিল, যেটা পুরসভার কাছে অভিযোগ আসে যে একটা বেআইনি নির্মাণ হচ্ছে, সেই কাজকে, সেই কাজ মাঝপথে থমকে যায় এবং তারপর পুরসভার কর্মীরা এবং পুলিশ সেখান থেকে ফিরে যাচ্ছেন।